এই যে টাকলা বেরি ফেস ফেস তো করিসলা ঠিক আছে এমন মান মারবো না ডিস্কের থেকে বার করে দেবো শালা ঠান্ডাও লাগে না এই ঠান্ডার মধ্যে ছোট ছোট জামাটো পরে নাচছে মাইরি দেখ দেখ গাজনী তুই পারবি এরকম নাচতে আরে আমার কাছে ডিস্কে নাচাটা কোনো ব্যাপার নাই বুঝলি কিন্তু আমার শালা টাকলাটাকে দেখে মাথাটা গরম হয়ে যাচ্ছে তারা সন্ধ্যাবেলা টুপিটো পড়ে আছে বুঝতে পারছি না এখানে কোথা থেকে সূর্য উঠল ডিস্কে সাল আমার কাছে এলে না ক্যাঁত করে নাচতে নাচতে এক লাথি মারো মায়েরি একদম ডিস্কের বাইরে বার করে দেবো সালা মনে হয় টাকলাটার তলায় চুল নেই মায়েরি তাই জন্যই টুপিটা পড়ে আছে মায়েরি তলায় চুল নেই মানে তলায় চুল নেই মানে টুপি টুপি পড়েছে তো মাথায় তুই কি সব বলছিস বলবা তুই চোলাইটা চাপিয়েছিস নাকি হ্যাঁ গন্ধ বেরোচ্ছে তুই চোলাইটা চাপিয়ে এসছিস ডিস্কে আজকে আরে বাবা তলায় তো চুল নেই মানে হচ্ছে ওর টুপির তলায় চুল নেই তোর বাজে মন সব বাজে বাজে ভাবিস আমি তুই তলায় চুল নেই মানে টুপিটার তলায় মানে মাথায় চুল নেই বলছি তুইও শালা আছিস ওই টাকলাটাকে আমাকে আসতে দে আমার কাছে এমন মার মারবো ডিস্কোর থেকে বার করে দেবো শালা তুই ডিস্কে কি মারপিট করতে এসছিস তোর মতন লোককে না সারা গ্রামে ফেলে রাখা উচিত সারা কলকাতায় নিয়ে আসা উচিত না মান সম্মানের উপরে চুনা লাগিয়ে দিস মায়েরি তুই শালা এই আসার পর থেকে টাকলা টাকলার তলায় চুল নেই এই নেই মেয়েগুলো ছোট ছোট ড্রেস পরে এসছে তুই শালা তোর মতো নাচ না নেচে চল আমরা ফেটে যাই মায়েরি বল্টু তুই নাচ আমি মেয়েগুলোর সামনে গিয়ে নাচতে নাচতে না ইচ্ছা করে পড়ে যাব বুঝলি ইচ্ছা করে মেয়েগুলোর পায়ের তলায় পড়ে গিয়ে তাজমহলটা দেখে চলে আসছি তুই নাচবে তাজমহল দেখে আসি মানে তুই এখানে আবার তাজমহল ডিস্কে কোথা থেকে পেলি মায়েরি তারপরে বল্টু তুই বুঝবি না এই তাজমহল এই তাজমহল না তুই দাঁড়া না আমাকে নাচতে দে নাচতে নাচতে যাবো মেয়েগুলোর পায়ের তলায় শুয়ে তাজমহলটা দেখেই আবার চলে আসছি মায়েরি তুই দাঁড়া না এটা অন্য তাজমহল আছে মায়েরি গাজিনী যাস না ভালো বলছি মায়েরি তুই তোর মতন নাচছিস নাচ কোনো তাজমহল দেখার তো কোনো দরকার নেই তুই এদিকে চলে আয় মায়েরি এ ভাই তুমি নাচছো না কেন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন ডিস্কে এসে নাচা গানা করো নাচো নাচো আমাদের মতন নাচো না নাচতে হবে এ টাকলা তোর কোনো খেয়ে দেয় কাজ নেই তুই তোর মতন নাচ না তোর বাবার কি হয়েছে আমি দাঁড়িয়ে গেছি তো সালা তুমি ছোট ছোট জামা পরে মেয়েগুলোর সামনে কুচিদের সামনে গিয়ে গিয়ে নাচছিস তুই নাচ না বে আমরা কি করছি তো কত দেখে লাভ নেই সালা ফ্যাচ 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 করছে টাকলা তলায় চুল নিয়ে বা ফ্যাচ ফ্যাচ করছে মায়েরি এ ভাই তুমি আমাকে বাপ তুলে কথা বলছো কেন হ্যাঁ তোমার মুখ দিয়ে তো মদের গন্ধ বেরোচ্ছে তুমি মদ খেয়ে ডিস্কে এসছো তাও মেয়েদের সঙ্গে নাচছো হ্যাঁ আবার উল্টে আমাকে টাকলা তলায় চুল নেই হ্যাঁ বাপ তুলে এসব কথা বলছো হ্যাঁ তোমার কোনো খেয়ে দেখে আস নেই তুমি ভদ্রতা জানো না কোন গ্রাম থেকে এসছো দেখবে তোমায় কি করবো এমন মান মারবো না কলকাতায় হারিয়ে যাবে কলকাতা ছেড়ে বেরোতে পারবে না দেখবে এই যে টাকলা বেশি ফ্যাস ফ্যাস তো করিসলা ঠিক আছে এমন মান মারবো না ডিস্কের থেকে বার করে দেবো শালা শালা তখন থেকে এসে ফ্যাঁচ 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 করছে আমি শালা যেমনি নাকি তোর বাপের কি হয়েছে হ্যাঁ তুই তোর মতো লাচ লাবে এ ভাই তখন থেকে তুমি আমাকে বাপ তুলে কথা বলছো হ্যাঁ অনেকক্ষণ সহ্য করছি এবার কিন্তু এমন কেলান দেবো না কেলি এখান থেকে বার করে দেবো এ টাকলা তুই দেখবি তুই কেলানটা খাবি এবার মনে হচ্ছে বেশি ফ্যাঁচ ফ্যাঁচ করিস না এবার কেলিয়ে দেবো তোকে হ্যাঁ দেখবো তুমি কি খেলাতে পারো খেলাও দেখি তুমি কেলিয়া একবার দেখাও না তোমায় কি করছে আমি দেখো এই দেখ যা শালা এক ঘুষিতে মালটা ভ্যানিস হয়ে গেল উড়ে গেল ডিসকোর থেকে মাইরি শালা টাকলা বেশি ফ্যাচ ফ্যাচ করছে এমন দিয়েছি মালটাকে শালা পুরো ভ্যানিস করে দিয়েছি মাই ওই তার কাটা গাজিনি এটা কি করলি তুই হ্যাঁ তুই লোকটাকে মারলি কেন শালা এমন মারলি পুরো উড়ে বেরিয়ে গেল হ্যাঁ এবার আমাদের খেলাবে সবাই মিলে তুই দেখ এবার খেলাবো না তাহলে কি করবো তখন দেখে ফ্যাঁচ 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 করছে আমাকে এসে এইটা ওটা বলে যাচ্ছে আমি ছেড়ে দেবো শালা ফ্যাঁচ ফ্যাঁচ করছে এমন দিয়ে দিয়েছি ভ্যানিস করে দিয়েছে মালটাকে হ্যাঁ তুই তো ভ্যানিস করে দিয়েছিস এবার দেখ তোকে আমাকে ভ্যানিস করতে আসবে সব বেশি তোকে বারণই করেছিলাম এসে চুপচাপ নাচবি নিজে বেরিয়ে যাবে মায়েরি এবার তোকে আমাকে ভ্যানিস করতে আসছে দেখ সবাই কে আসবে দেখি না মায়েরি যে আসবে তাকেও শালা আবার ভ্যানিস করে দেবো আবার এমন টিকটো মারবো না ডিপ করে দেখবি সেও ভ্যানিস হয়ে গেছে মায়েরি তুই আর আমি শুধু ডিস্কে থাকবো আর কেউ থাকবো না মায়েরি এ বল্টু এ বল্টু পুলিশটা দিয়ে কেন আসছে রে
পুলিশটা কি করতে এসে ডিস্কে আমাদের মতোই নাচতে এসছে, কচি কচি মেয়েদের সাথে মারি কিরে বল্টু দেখ দেখ। আবে সালা গাজিনি, এই পুলিশটা আমাদের কি ধরতে আসছে মারি, তাড়াতাড়ি পালা নয় তামাকে তোকে ধরে নিয়ে যাবে। সালা রে তুই কি করলি মারি। হ্যাঁ হ্যাঁ বল্টু আমাদের কাছে আসছে মারি, তাড়াতাড়ি চল পালা পালা পালা। গজনি পালা রে পালা, আমাদের ধরতে আসছে পালা গজনি। ওই ধরো 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 ধর 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 ওকে ধর। সালা তোর মতন ছোট লোককে নিয়ে না সালা কোথাও যাওয়া যায় না মাইরি, তোকে সালা জলে ফাঁসিয়ে দেওয়া আছে, চল তোকে সামনে গঙ্গা আছে গঙ্গায় ফাঁসিয়ে দি মাইরি। কেন বে তুই আমাকে গঙ্গায় ফাঁসাতে যাবি কেন, আমি তোর কি করেছি বটে। তুই লোকটাকে মেরে ডিস্কোর থেকে বার করে দিলি কেন, হ্যাঁ তোর গায়ে বেশি জোর হয়ে গেছে সালা, ডিস্কে গেছিস নাচাগানা করে চলে আসছিস, ওকে কেন মারতে গেলি। তুই কার কথা বলছিস, ওই টাকলাটার কথা যা তলায় চুল নেই, ও সালাটা আমার কাছে এসে ভ্যাজ ভ্যাজ করছে আমাকে যে এটা নাচা হচ্ছে গানা হচ্ছে। সালা ওর কি দরকার আছে, আমি নাচি গানি নাই করি, আমি যেমনি নাচি মাইরি, আমি কোথা থেকে নাচে নাচ শিখে আবার কি ডিস্কে নাচতে হবে নাকি। সালা না ওর বাপ তো টাকা দিয়েছে আমাকে ডিস্কে ঢোকার জন্য, দিয়েছি ফাজাং করে বার করে দিয়েছি। হ্যাঁ এতে লাভ কি হলো, এতে তো আমাদেরই ক্ষতি হলো বটে, ডিস্কে টাকা দিয়ে গেলাম পুরো নাচতেও পারলাম না গাইতেও পারলাম না, নাচা গানা হতো কচি কচি মেয়েগুলো ছিল নাচা গানা করতাম মাইরি মস্তি হতো। সারা পুলিশে তারা খেয়ে পালিয়েছে, এখন গঙ্গার পাড়ে এসে বসে আছি মাইরি। আরে বাবা তুই কত টাকা দিয়ে ডিস্কে ঢুকেছিলিস, তুই সারাদিন সারা রাত তো থাকবি নাকি, যা নাচা গানা প্রচুর হয়ে গেছে, কচি কচি মেয়েদের সঙ্গে নেচে নিয়েছি ব্যাস মন খুশ হয়ে গেছে, এবার গঙ্গার সারে আয় গঙ্গায় হাওয়া খা সব কিছু এনজয় কর, ডিস্কোটা এনজয় করেছি এবার গঙ্গার পাড়ে গঙ্গার হাওয়াটা এনজয় কর। সালা তুই মজে ডিস্কোটাকে তুলে নিয়ে আসতে পারলে ভালো হতো মাইরি। দোষ সালা ঢ্যামনা গাজিনি, তোর সাথে কোথাও যাওয়াটাই ভুল হয়ে গেছে মাইরি, এর থেকে আমি যদি পটলাকে নিয়ে যেতাম ভালো হতো, তোর মতন সালা পেছো মাতালকে নিয়ে না গেলে ভালোই হতো, তুই সালা সবসময় চোরাইটো চাপিয়ে থাকিস কখন তোর মাথায় কি হয়, সালা দিলি কাজিরা করে দিনটাই আগে নষ্ট হয়ে গেল মাইরি, ডিস্কের পুরো মস্তিটা নেওয়া হলো না। আর কত মস্তি নিবি বে সালা, মনে হচ্ছে তুই ডিস্কোটা তোর বাড়ির মধ্যে নিয়ে গেলে ভালো হতো। সালা বল না মেয়েগুলোকে ছেড়ে কচি কচি মামনিগুলোকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না বটে না তোর। হ্যাঁ আমি বুঝতে পেরেছি তো, তোর কচি কচি মামনিগুলোকে দেখে তো আসতে ইচ্ছে করছে না বটে, আর কি করি বল তোর কপাল খারাপ। সালা আমার কপাল খারাপ, তুই সব জায়গায় কাজিরা করবি বটে আর আমার কপাল খারাপ, সালা তোর মতন তারকাটা মালকে কোথাও নিয়ে উচিতই না, তোকে সালা চিড়াখানায় নিয়ে রেখে দেওয়া উচিত, তুই চিড়াখানা বাঘের ঘরের পাশে রেখে দেওয়া উচিত। এই যে গাজিনি তুই কিন্তু প্রচুর ফ্যাচ ফ্যাচ করছিস বটে ওই টাকলাটার মতন, তুই বেশি ফ্যাচ ফ্যাচ করিস লাই, আমি যা করেছি বেশ করেছি, টাকলাটা পুজো ফ্যাচ ফ্যাচ করছে ওকে কেলিন দিয়েছি, ওই ক্যালান দিয়ে বার করে দিয়েছি, আর তুই এখন গঙ্গার পায়ে এসে বেশি ফ্যাচ ফ্যাচ করছিস বটে। চুপকা সালা কারকাটা, তুই চল না সবাইকে গিয়ে বলবো, পটলা গাজনি চ্যাংকা সবাইকে গিয়ে বলবো তুই যা করেছিস সালা ডিস্কে গিয়ে ছোট লোকের মতন করেছিস, সালা চলে বোতলটা পকেটে গুঁজে নিয়ে কচি কচি মেঘলার সামনে নাচবো, নাচতে নাচতে তলায় শুয়ে মেঘলার তাজমহল দেখে আসবো, কত শখ সালা মেয়েদের তাজমহল দেখা। এ ভাই বল্টু পাড়ায় গিয়ে সব বলিস না ভাই, মান সম্মান থাকবে না মেয়েদের তাজমহল ফাজমহল বলিস না, হ্যাঁ এসব বললে কিন্তু পাড়ায় আমার মান সম্মান থাকবে না, সবাই আমাকে খুব ছাড়বে বটে বুঝলি। চুপ কর শালা চুপ করে বস, এবার প্যাচ প্যাচ করিস না তুই এবার বেশি। আরে আমি এই টাকলাটায় কি থোড়ি না মারতাম, আমার সামনে এসে প্যাঁচ প্যাঁচ করছে আমাকে বলছে ভাই এটা নাচা হচ্ছে এটা এ হচ্ছে, ওর কি দরকার আছে বল, ওর বাপটার কি খাই না পড়ি আমি, শালা প্যাঁচ প্যাঁচ করছিল আমার মাথাটা একটু গরম হয়ে গেছিলো জানিস তো, আমার মাথার দিয়ে একটা তার কাটা আছে বটে, দিলাম একটা ফাটাং করে ব্যাস উড়ে চলে গেল। হ্যাঁ উড়ে চলে গেল, উড়ে চলে গিয়ে আমাদের কী লাভ হলো, আমাদের পুলিশ তো তাড়া করে ডিস্কোর থেকে বার করে দিল মাইরি, আর একটু হলে ধরা পড়লে তো এখন জেলে থাকতাম বটে তুই আর আমি, শালা তোর জন্য আমাদের আমার পাড়ার মান সম্মানটাও চলে যেত মাইরি, শালা পাড়ার সবাই জেনে যেত যে ডিস্কে গিয়ে শালা পুলিশ ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে, শালা তোকে নিয়ে আর আমি আর কোথাও যাই মাইরি, তোর মতন শালা গিয়েও মালকে নিয়ে শালা চিড়াখানায় রেখে দেওয়াই উচিত পায়ের ছেকল দিয়ে, এই চিড়াখানারই যোগ্য মাইরি। বন্ধুরা এইরকম তার কাটা বন্ধুকে নিয়ে কোনোদিনও কোথাও যেও না, বেশি করে ডিস্কে যেও না, না আমাদের মতন পুলিশের তারা খেয়ে ডিস্কোর থেকে পালিয়ে আসতে হবে, তোমাদের পয়সা ওসুলও হবে না, তাই না এরকম তার কাটা বন্ধুকে নিয়ে কোথাও যাবে না, আর এরকম তার কাটা বন্ধুকে চিড়াখানা বাঘের ঘরের পাশে পালে বাঘের ঘরের মধ্যে আটকে রেখে আসো।
আর বন্ধুরা আরেকটা কথা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর আমাদের ভিডিও কার্টুনগুলি কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। কিরে বন্ধু, তো সব কথা বললি, আমাকে তো বাঘের খাঁচার মধ্যে রেখে আসতে বললি, আর একটা কথা বললি না, তোর বাপটাকেও বাঘের খাঁচার মধ্যে রেখে আসতে হবে তো, না তোর বাপটারও তার কাটা।